সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমাদের হচ্ছে রাজশাহী পিজন লাভার লফটে চলে আসছি। এই যে এখানে হচ্ছে টাইগার, এখানে এক পেয়ার সেমি কালার আছে, এখানে হচ্ছে রকেট, এখানে আছে কালো, আর এই যে এখানে আছে সবুজ। আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবুজ কালার। আমার এখানে ম্যাচিং দুই সেট দেখছেন আপনারা। আসলে এখানকার সব কবুতরে আপনারা হচ্ছে পরিচিত, শুধু এক পেয়ার মনে হওয়া অপরিচিত আছে। এই যে এটা হচ্ছে অপরিচিত কবুতর, এটা হচ্ছে অরেঞ্জ গিরিবাজ। হ্যাঁ, পায়ের ফেদার আছে, আর মানে ঠোঁট সাদা, দুই চোখে হলুদ, হলুদ চোখের অরেঞ্জ কালার কবুতর। আর হচ্ছে সবুজ কালার ওই সেট, আর এখানে নিচে এক সেট আছে। কয়েকদিন আগে আপনারা দেখছেন এই যে সবুজের হচ্ছে সেল পয়েন্ট দেওয়া ছিল, সেল পয়েন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে এই যে এই পেয়ার নেওয়ার জন্য এক ভাই বলছে, এই ভাইয়ের সাথে দাম দরও হয়ে গেছে। এই যে পেয়ার মা দিয়ে একবারে মানে ইয়া হয়ে আছে। আসলে নরটাতে অনেক সুন্দর, নরও সুন্দর, মাদিও সুন্দর, পায়ের ফেদার অনেক বড়। নর যখন ডাকে তখন একবার নর পাগল হয়ে যায়। আসলে যে ভাই নিবে সে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন ভাইয়ের বাড়ির যে কৌতুকগুলো ভালো রেজাল্ট করে। এই সবুজ পেয়ারগুলা আজকে ভাইয়ের কাছে সেল দেওয়া হবে, একবারে অনেক সুন্দর, আর একবারে পরিমাণ মতো একবারে সুস্থ আছে, কোনো অসুখ বিসুখ নাই আল্লাহর রহমতে। এই যে খাইতেছে একটা সবুজ কালার বাচ্চা এখানে আছে, বাচ্চা কালো কাছে দেওয়া এখানে আছে। আরও সে মাশাল্লাহ অনেক সুন্দর। একটারও খাওয়ার রুচি কম নাই, সবাই খাওয়ার জন্য ছটফট করছে। এই যে এখানে হচ্ছে সাদা ঠোঁটের দাগ, রকেট জোড়া, তার একটা বাচ্চা এখানে, বাচ্চাটা ওর মায়ের মতো আসছে। এই সেমি কালার জোড়া, আমাদের লফটের কবুতর সব সুস্থ আছে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন যেন এই শীতের মধ্যে আমাদের কবুতর যেন সুস্থ থাকে, আল্লাহর রহমতে। আমরাও দোয়া করবো আপনাদের, যারা আমাদের ভিডিও দেখেন তাদের কবুতরও যেন সুস্থ থাকে। এই যে সেমি সিঙ্গেল একটা বাচ্চা এখানে, আর এই যে এখানে হচ্ছে রকেট, রকেটের বাচ্চা একটা, তার সাথে একটা জোড়া আছে। মোটামুটি সব কবুতরগুলা খাওয়া দাওয়া শেষ করে যখন বিশ্রাম নিচ্ছে, যে দুটাই এখন খাওয়া দাওয়া করার পর এখন শুয়ে আছে। নর ডিমে গেছে, মাদি বাইরে আছে, খাওয়া দাওয়া শেষ এদের। এই যে নর এখনো খাচ্ছে। এই যে রকেট, নর আর মাদি, এই জোড়া অনেক পছন্দ কবুতর আমার। মাদিটা আমি নিয়ে আসি দিয়েছি, আর হচ্ছে এই যে বাচ্চা, বাচ্চাটাকে অনেক খাওয়াইছে, বাচ্চারা কোনো জ্বালা নাই। সাদা ঠোঁটের জাগ, এদেরও খাওয়া শেষ। সবুজ পেয়ার ডিমে বসে রয়েছে, এদেরও খাওয়া শেষ। এই যে এই সবুজ পেয়ার, এগুলো মনে হয় বাসা থেকে চলে যাবে, এখনও খাচ্ছে,
খাওয়া দাওয়া কোনো শেষ নেই। তো বাসা থেকে চলে যাচ্ছি লাস্ট পর্যন্ত, এখনো গিরসের বাসার খাওয়ার এখনো পেট ভরে খাইলি এরকম চিন্তা ভাবনা করে খাচ্ছে। মা দিয়ে আর একটু নেওয়া যে হাতে ধরা হয়েছে দুটো কবুতর। মা দি নরের কালার মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে হচ্ছে, এটা হচ্ছে শিমুল, হাতিকার একবারে কাছের ভাই। এই যে বড় ভাইয়ের কাছ সেল দিবে শিমুল, ওই জন্য এই যে কার্টুন লিয়ে আসছে, কার্টুনটা মেরামত করবে শিমুল। কার্টুন মেরামত করার পর ডেলিভারি দিবে ইনশাল্লাহ। শুভ দর্শকমণ্ডলী, ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে কবুতরগুলোর জন্য দোয়া করবেন, তার বাসায় যেন ভালোভাবে সুস্থ সবলভাবে যা পৌঁছাই, জি সবাই দোয়া করবেন।